দুর্যোগের মাঝে জল ছাড়ল ডিভিসি, প্লাবিত হতে পারে হাওড়া হুগলি পূর্ব বর্ধমানের একাধিক এলাকা। বিভিন্ন এলাকা থেকে সরানো হচ্ছে সাধারণকে। একেতেই রাজ্য জুড়ে চলছে দুর্যোগ, তার মাঝে জল ছাড়ছে ডিভিসি। মাইথন জলাধার থেকে 12,000 ও পাঞ্চেত জলাধার থেকে 36,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি, যার কারণে বাড়ছে প্লাবনের আশঙ্কা। এই খবরে স্বাভাবিকভাবেই ছড়িয়েছে আতঙ্ক। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে বৃহস্পতিবার থেকে টানা বর্ষণ দক্ষিণবঙ্গ জুড়ে। ভারী বৃষ্টি হয়েছে পড়শি রাজ্য ঝাড়খণ্ডে। টানা বৃষ্টিপাতের ফলে দামোদরে এক ধাক্কায় জলস্তর বেড়েছে অনেকটা। মাইথন, পাঞ্চেত, দুর্গাপুর ব্যারেজের মতো জলাধারগুলিতে হুহু করে এসে জমছে জল। আর ভারী বৃষ্টিপাতের মধ্যে যখন রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি, তখন প্রচুর পরিমাণে জল ছাড়ল ডিভিসি। টানা বৃষ্টিতে প্লাবিত বহু এলাকা, তারই মধ্যে প্রচুর পরিমাণে জল ছাড়ল দুর্গাপুর ব্যারেজ। শুক্রবার ব্যাপক মাত্রায় জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে। শনিবারেও মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে। দুই জলাধার থেকে মোট 48,000 কিউসেক জল ছাড়া হয়েছে। জানা যায় মাইথন জলাধার থেকে 12,000 ও পাঞ্চেত জলাধার থেকে 36,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। জল ছাড়ার ফলে একাধিক নদীর জলস্তর বেড়েছে, যার কারণে আশঙ্কা করা হচ্ছে ডুবতে পারে হাওড়া হুগলি পূর্ব বর্ধমানের নিচু এলাকাগুলি। গতকাল থেকে লাগাতার বৃষ্টির ফলে জল জমেছে বর্ধমানের একাধিক এলাকায়। ইতিমধ্যে বহু এলাকা থেকে সাধারণ মানুষকে সরানোর কাজ শুরু করেছে ব্লক প্রশাসন। কাটোয়া ব্লকের একাধিক এলাকা জলমগ্ন। এদিন স্থানীয় বিডিও এলাকা পরিদর্শনে যান, তিনি বলেন, আমাদের কাটোয়া 2 নম্বর ব্লকে 8টি গ্রামে বন্যা পরিস্থিতি এখন, বিশেষ করে ডিভিসি ছাড়া জলে 8টা গ্রাম প্রায় জলমগ্ন বলতে গেলে। অনেকগুলো বাড়ি ভেঙে গেছে এবং অনেকগুলো বাড়ির মধ্যে জল ঢুকেছে। তো এই পরিস্থিতিতে আমরা ব্লক থেকে সবগুলো বাড়ি ভিজিট করা হয়েছে, ওদেরকে স্থানীয় ত্রাণ শিবির করা হচ্ছে স্কুলগুলোতে, সেখানে ওদেরকে রাখার ব্যবস্থা করা হচ্ছে। আর যে সমস্ত গ্রামগুলো অ্যাফেক্টেড হয়েছে, মেনলি কুর্চি, নন্দীগ্রাম, বাজোয়া, নতুন গ্রাম, এই গ্রামগুলো হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, গতকালকে রাত্রে ভারী বৃষ্টি হয়েছে, কিন্তু তখনও জলস্তর খুব বেশি বাড়েনি, কিন্তু সকালবেলায় দেখলাম যে বেশ কিছু আশেপাশের এলাকা থেকে জল এসে, বিশেষ করে যেটা শুনতে পাচ্ছি ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে, সেই জলটা এসে কিন্তু জলস্তর অনেকটা বাড়িয়ে দিয়েছে। অপরদিকে ময়ূরাক্ষী নদীতেও জল বাড়ার ফলে ভেসে গেল বীরভূমের সাঁইথিয়া ফেরিঘাট, যার ফলে সাঁইথিয়ার সাথে কার্যত যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। বহরমপুর, মোহাম্মদবাজার এমনকি সিউড়ি যেতে হলেও প্রায় 40 কিলোমিটার পথ ঘুর পথে যেতে হচ্ছে। চরম দুর্ভোগে পড়েছেন তারা। কালকে চারকে জল বেড়েছে, আর কালকে একটু ব্রিজ দেখা যাচ্ছিল, আজকে দেখা যাচ্ছে না, খুব জল বেড়েছে। আমাদের পঞ্চমতলা, গাঁপুল, এই দুর্গাগ্রাম, এই আশপাশের গ্রাম, বানবুড়ো সবই ডুবে গেছে। হ্যাঁ, তা সব মানুষের খুব মানে কষ্ট হচ্ছে। এই মানুষের তো ব্রিজ ওপর দিয়ে কেউ গাড়ি নিয়ে যাচ্ছে, কেউ হেঁটেও যাচ্ছে, কেউ ভ্যান করে চলে যাচ্ছে, ভ্যানে করে না, বাস আর কিছু চলছে না, বাস ট্রাক গাড়ি কোনো কিছু চলছে না, আর 2-3 দিন ধরে সব কিছু বন্ধ। অন্যদিকে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের ডিঙ্গাল খালের ওপর সেতু ভেঙে যাওয়ায় যোগাযোগ বন্ধ। শুধু যোগাযোগ ছিন্ন নয়, ভয়ঙ্কর খাল গিলে খাচ্ছে দুপাড়ের জমি জমা এবং ফসল, যার কারণে রীতিমতো মাথায় হাত কৃষকদের। ভাঙনের গ্রাসে প্রতিদিন একটু একটু করে খালের গর্ভে চলে যাচ্ছে জমি, যার জেরে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন বাসিন্দারা। যদি আরও বৃষ্টি হয় এবং আরও বেশি জল ছাড়া হয়, তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। যদিও এই মুহূর্তে ভয়ের কিছু নেই বলেই আশ্বাস আবহাওয়া বিশেষজ্ঞদের। আমাদের গ্রামে তো পুরো তিনটে পাড়া পুরো জলে, ঘরবাড়ি সব ভাসছে, ঘরবাড়ি পড়েও গেছে। 2000 সালের মতো একই পরিস্থিতি, 3-4 দিনের মধ্যে এসেছিল, এটা হচ্ছে একদিন। আমাদের ব্রিজে এই এক বর্ষার জলে ভোর আমাদের ঘরে এইভাবে করে এইভাবে জল ঠেলে আসতে হচ্ছে। বাস আসে না, ভ্যান আসে না, কোনো যানবাহন আসে না বর্ষার জলে, এই ভিজে ভিজেই আমাদের ঘরে এইভাবে ব্যবহার করতে হচ্ছে। ব্রিজের অবস্থা ভালো না, এখন ব্রিজ ডুবে আছে, জল এখন 1 কোমর জল ব্রিজে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দুর্গাপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।